সো হ্যালো বন্ধুরা, তোমরা কিরকম আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। সো আজকের ব্লগটা অনেকই বেশি ইন্টারেস্টিং হইতে যার 25th অ্যানিভার্সারি সেলিব্রেশন ব্লগ। তো কার অ্যানিভার্সারি অ্যান্ড কীরকম সেলিব্রেশন করবো, কই সেলিব্রেশন করবো, সব কিছু তোমার সঙ্গে শেয়ার করবো। তো ভিডিওটা স্কিপ করিও না, কিন্তু পুরো এন্ড পর্যন্ত দেখতে থাকিও। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো আমি বাইরে এসেছি, তখন যাইলাম। অ্যাকচুয়ালি আমি যাইমু আমার বাবার বাসায় আর কি, তো তার থেকে বাইরে গেছি, এখানেই যাইলাম। তো চলো তারা এখানে গিয়া আর তার সঙ্গে দেখা। তো আমি আইসি আমার বাবার বাসায়, তো এখন তোর জুড়ে শুরু হইব প্রিপারেশন। তো স্কিপ করিও না, কিন্তু থাকিও, অনেক এনজয় করবা এই ব্লগটা। সো তোমরা দেখো এখানে একটা প্লাস্টিক লাগানোর দাদা তারা আইসে আর কিটা লাগাইয়া দেয়। তো তোমরা দেখো এখানে দুপুরবেলা লাঞ্চের প্রিপারেশন চলে, এখানে মাছ ফ্রাই করে রেখেছি, অ্যান্ড এখানে মাছের তেলের বড়া হইব, অ্যান্ড এখানে অল্প চিকেন কষা টাইপ বানানো হয়েছে, অ্যান্ড এখানে একটা আর কি স্কিনের মতো লাগানো হয়েছে, এখানে আর কি মানুষরে খাওয়ানো হইব। অ্যান্ড এটা তো তোমরা দেখাইছি, আমি একটা জাস্ট উপরে একটা শেড দেওয়া হয়েছে, এখানে রান্না করব। তো সব কিছু বাসনসর নিয়ে আস্তে আস্তে রাখা ওর। দেখো এখানে ওইলো গিয়া মানে পান্ডার ভুজিটা রেডি করছি আর কি, পান সুপারি আলু মোমবাতি ধূপকাঠি অ্যান্ড মিষ্টি দিতে লাগে। তো একটু নকুল বাতাসা দিছি, তো এটা এখন এখানে নিয়ে জ্বালাইয়া দিমু, বিকজ রান্না করতে আইলে সবসময় ব্রহ্মা ঠাকুরের উদ্দেশ্যে আর কি এটা ভুজি দিতে লাগে। তো আমি ভুজিটা নিয়ে আইসি এখানে আইয়া ক্যান্ডেল অ্যান্ড ধূপকাঠিটা জ্বালাইয়া প্রণাম করলাম ব্রহ্মা ঠাকুরের উদ্দেশ্যে। তো দেখো ভুজিটা দেওয়া হওয়ার পরে তারা চুলাটা জ্বালাইছে, অলমোস্ট রান্না বোয়াই দিছে এখানে মাসিয়ে, আর উলু কাটিয়া তেমনি হেল্প করে রেখেন। এখানে আমের চাটনিটা সবচেয়ে ফার্স্ট বোয়াইছে আর কি, চাটনিটা ফার্স্ট করলে চাটনিটা জলদি জলদি ঠান্ডা হয়ে যাব। আর এখানে দেখো চিকেন মাছ সবগুলা ধইয়া হলুদ লবণ মাখিয়া রাখা হয়েছে। একটু চুল স্ট্রেট করলাম গাইস, একটু সাজলাম, হঠাৎ ইচ্ছা করলো আজকে অনেকদিন পরে চুলটা স্ট্রেট করার। সো আমার বৌদিরে কইলাম চুলটা স্ট্রেট করিয়া দিছে। ও সেলিব্রেশনের টাইমে আমার লুকটা দেখবাই তোমরা আর কি কীরকম লাগে। তো দেখো এখন আস্তে আস্তে বিকাল হয়ে গেছে, তো দুইজন দাদা আইসে আর কি, তারা বেলুন ডেকোরেশন করে, তো খুব সুন্দর ডেকোরেশন করে তারা। আমার আরেকটা অকেশনও তারা করছিল আর কি, তারাই কন্ট্যাক্ট করছি। তো দেখো কীরকম তারা মেশিন দিয়া ফটাফট ফুলাইয়া সেকেন্ডের ভিতরে অনেকগুলা বেলুন তারা ফুলাই দিয়েছে। কম্বিনেশনটা খুব সুন্দর আনছে, পিঙ্ক অ্যান্ড ব্লু। সো এটা দিয়েই আর কি পুরা রুমটা ডেকোরেশন করবো। দেখো এখানে তারা ডেকোরেশনের লেগা ফুল প্রিপারেশন করে, বেলুনগুলারে কীরকম ঝুপটা বান্দিয়া পুরা একটা স্ট্রেট লাইনের মতো করছে। তারপরে এটা তারা মেবি রাউন্ড শেপ করবো, হ্যাঁ দেখো এখানে তারা রাউন্ড শেপ করছে পুরা পিঙ্ক কালার দিয়া অ্যান্ড বাকি ব্লু দিয়া করবো। তো দেখো আইসে আমরা রিলস কুইন, আইয়াই খর খালি রিলস বানাইতো আর রিলস বানাইতো। তো রিলস কুইন কিছু বলো, কিছু বলো। হ্যালো গাইস, মোস্ট অনেক কিছু রান্দা ডান। এখানে আছে হলো গিয়ে বাটার পনির, অ্যান্ড এখানে মিক্সড ডাল, অ্যান্ড এখানে আমের চাটনি, আর রিমেনিং যেগুলা ওগুলা প্রিপেয়ারিং কর। তখন চিকেন আর কি অল্প ফ্রাই করে, অ্যান্ড মাছও ফ্রাই করিয়া রাখছে, তারপরে মাছটারে কারি করবো আর কি। অনেক বেশি সুন্দর। তো আমরা টেবিলে এই ফুলটা দিয়া ডেকোরেশন করবো আর কি, এটা লেগে এখানে ফুলগুলা ছিড়িয়ে একটা প্লেটের মধ্যে নিলাম। মাহি কি করছো এখানে বসে বসে? কেন তো আমরা একটা টেবিলে যেটার মধ্যে কেক কাটিং হইবো আর কি এটা ডেকোরেশন করবো, এটা লেগে এখানে ফুলগুলা পাখড়িগুলা ছিড়িয়া রাখ। তো এখানে ডেকোরেশন চলে আর কি, কোনো হাফ ডান হয়েছে, কোনো পুরো কমপ্লিট হয়েছে না, কিছু ইনফরমেশন পাইবাই তোমরা তার কিটা। আর একটু ওয়েট করো দেখার লেগা। তো অলমোস্ট মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমরা টেবিলের ডেকোরেশনটা। তো একটু তোমরা পুরা রুমটা আমি দেখাইলাম। তো দেখো এটা হলো গিয়া বেলুনের ডেকোরেশন পুরা ঘরের আর কি, সাইডে সাইডে অল্প অল্প ঝুমটা ঝুমটা দিয়া বানানো হয়েছে, অ্যান্ড এখানে হয়তো যেটা বাকি রয়েছে এটা মাহিয়া কমপ্লিট করে। দেখতে পারো
पूरा कमप्लीट रूम टाइम और आगे तो तुम्हारा देखाई बहरे खावर जगह तो ये दुईटा बेलून लगानी हुई है एंड दरजाते तो पूरा घर ये माइर खाला खाली गेसे तो लिया घूरा घूरी करे तो रिल्स क्वीन माही तुम्हारा सब ही जानो अनेक बेसि पाकना मे तई जाके बोले इचड़े पाका तो तईने डेकोरेशन करे जो हाफ डान बाकी रही तो एनिवर्सरी प्रिपरेशन ब्लॉगटा इखने एंड कर ला सो नेक्स्ट पार्टे शिवरलि तुम्हार संगे शेयर करमु कार एनिवर्सरि आसलो पूरा सेलिब्रेशन धरिया तोलार ट्राई करमु तुम्हार संगे तो प्लिज स्टे विथ मी तो चलो आज के ब्लॉगटा इखने एंड कर ला भल लगे एक लाइक कर दिओ एंड चैनल सब्सक्राइब कर रखियो आम एरकम ट्राई करूँ भलो भलो इंटरेस्टिंग ब्लॉग तुम्हार संगे शेयर करार सो नेक्स्ट पार्टा क्योंकि देखते भूलिओ ना गाइज चलो टाटा।